অষ্টমীতে জমজমাট পুজো আমড়াঘাটে। সোনাই ও ধলাই পূর্বাচলের মধ্যে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমড়াঘাটের পুজো। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। মঙ্গলবার সপ্তমীর দিন থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী দুর্গাপুজো। বুধবার অষ্টমীতে জমজমাট পুজো লক্ষ্য করা গেছে পূর্ব ধলাই প্রাণকেন্দ্র আমড়াঘাট বাজারে। এবার আমড়াঘাট বাজার সার্বজনীন দুর্গাপুজো এবং আমড়াঘাট সেভেন স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজা, এই দুটি পুজো পাশাপাশি থাকাতে বেশ জমিয়ে পুজো উপভোগ করছেন মানুষ। বুধবার অষ্টমীর সন্ধ্যায় আমড়াঘাট বাজার পুজো প্যান্ডেলের সামনে বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল, সহসভাপতি অর্পণ পাল, সমরেশ চৌধুরী প্রমুখ ব্যক্তিদের পাশে রেখে আমড়াঘাট এলাকার বিশিষ্ট নাগরিক তথা এম কে দে জুনিয়র কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী বলেন, সবাইকে আমড়াঘাট বাজার সর্বজনীন দুর্গাপূজার পক্ষ থেকে শারদীয় যে মহোৎসব আমাদের বাঙালিদের, সেই মহোৎসবের আমরা শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আশা করছি সমগ্র বরাক উপত্যকায় এবার খুব ভালোভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমরা পূর্বধলাই এবং পূর্ব সোনাইয়ের যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর মধ্যে আমাদের এই আমড়াঘাট বাজার এলাকার যে পুজো, সেই স্থায়ী বাসস্ট্যান্ডের পুজো, এখানে প্রত্যেক বছর প্রায় হাজার দশেক লোকের জনসমাগম হয়। কাল থেকে পূজা শুরু হয়েছে, কাল সপ্তমী ছিল, আজকে অষ্টমী। এই দুদিনের যে ভিড়, উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় থেকে আমরা একটা উপভোগ করতে আইডিয়া আমরা হচ্ছে যে আগামী নবমী এবং দশমীতে কয়েক হাজার লোকের সমাগম হবে আমাদের এই আমড়াঘাট বাজারে। অতএব পুলিশ প্রশাসনকেও আমরা বিনম্র আবেদন করছি যে আমাদের এই ভিড়কে সামাল দিতে যাহাতে ওরা আমাদের সাহায্য করেন, এবং সরকারের গাইডলাইন অনুসারে আমাদের এতদ অঞ্চলের প্রায় 10-12 পূজা আছে আমাদের আমড়াঘাট এবং আমড়াঘাটের পার্শ্ববর্তী অঞ্চলে। প্রত্যেকটা প্যান্ডেলেই আমাদের কোভিড প্রোটোকল মেনে খুব সুন্দরভাবে আমরা এবার দুর্গাপূজার আয়োজন করেছি এবং যথারীতিভাবে পুজো চলছে। আশা করছি আগামী নবমী এবং দশমী আমাদের কোভিড প্রোটোকল মেনে আমরা সেই আনন্দ উৎসব আমরা উদযাপিত করতে পারব। সবাইকে পুনরায় আন্তরিক ধন্যবাদ এবং শারদীয় উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন। আমড়াঘাট থেকে বিক্রমজিৎ দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।